হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকাল থেকে খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে খুবই ঠান্ডা ওয়েদার। আমাদের এখানে তো ভালো রকম ঠান্ডা পড়ে গেছে, বা জানি না কোথায় কী হয়েছে, এখানে সকালে ওঠার থেকেই হাওয়া দিচ্ছে, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো। আমি তো কিছুক্ষণ আগে উঠেছি, মানে ওঠার পর জানতে পারলাম, প্রায় রেডি হয়েও যাচ্ছিলাম, তারপর জানতে পারলাম যে আজকে কলেজ আমাদের ছুটি, স্যার আসবে না। তো ভালোই হলো, আজকে ঘরে থাকবো, ঘরে থাকবো না, অ্যাকচুয়ালি কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি। এবার মাকে বলেছি, বাবা বাড়িতে নেই, মানে বাবাকেও জানানো হয়েছে, এবার বাবা আসুক, এলে জানতে পারবো যে আদৌ যাওয়া হবে কি হবে না। মাকে বলেছি, মা বাবাকে বললো যাওয়ার জন্য, যদি বাবা রাজি হয় তো যেতে পারবো, নাহলে যাওয়া হবে না, এখানে ঘরেই থাকবো, কী করবো না করবো সবই দেখতে পারবে। তো চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। সকালবেলা বলেছিলাম যে এক জায়গায় যাবো, বাবাকে জিজ্ঞাসা করবো, বাবা যদি বলে যেতে তবে যাবো, মানে বাবার সাথে, বাবা মানে বাবাকে তো নিয়ে যাবো, বাবার থেকে তো পারমিশনটা নিতে হবে যাবো কি যাবো না। তো এখন রেডি হচ্ছি, বাবা বলেছে নিয়ে যাবে, তো তাড়াতাড়ি ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর আমি ব্লগ করছি। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি আমি, বাবা মা, এই যে এ যাবে, তো আর ওর মা যাবে, সব এখন একসাথে বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কের এক নম্বর গেটের সামনে যে হস্তশিল্প মেলাটা বসেছে ওখানে যাচ্ছি। তুই যাবি আমাদের সাথে? এ নাকি বলেছে আমাকে নিয়ে যাবে না, তুই আমাকে নিয়ে যাবি না? তো চলো এখন বেরোই। হ্যাঁ বলছে আমরা ঘুরতে যাচ্ছি, তো চলো এখন বেরোনো যাক, ওখানে গিয়ে তারপর আবার ব্লগ করবো। আমরা এখন এসে গেছি ইকো পার্কের এক নম্বর গেটের সামনে হস্তশিল্প মেলায়, এখান দিয়ে চালু হয়ে গেছে, বসে গেছে এখান দিয়ে কাছাকাছি, একদম ভেতরের মেলাটা এখন পর্যন্ত ঢুকিনি, এখান থেকেই স্টার্ট হয়ে গেছে সব। এই যে ওরা আসছে পেছনে হেঁটে হেঁটে, এ তো পাশে ঘুমিয়েই নিল একটু, এখানে 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 অনেক কিছু বসেছে। হ্যাঁ উল দিয়ে ঠাকুরের জিনিস বানাচ্ছে, মা দেখছে এখন। এই টুপিগুলো বড় নেই, বড় বড় এটা হলো মেন গেট মেলাটা, একদম মেন, এটা হচ্ছে এন্ট্রান্স। তখন রাস্তায় ধারে যেগুলো বসেছিল ওখানেই ছিলাম, ওখানে মেন, মানে এখানে এক একটা ভাগ করা আছে। হ্যাঁ এখানে সব আলাদা আলাদা ভাগ করা আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করা, মানে যেখানে পূর্ব বর্ধমান সেখানে পূর্ব বর্ধমানের স্টল বসেছে, আলাদা আলাদা হাওড়া স্টল আলাদা আছে, তারপর একটা স্টলের আবার নামও দেওয়া আছে, এবং পূর্ব বর্ধমানের স্টলের নাম দেওয়া আছে অজয়, দেখা যাবে এই যে এখানে নাম দেওয়া আছে অজয়, বাঁকুড়া দারেকেশ্বর, হ্যাঁ এক একটা এক একটা রকম নাম দেওয়া আছে। এখানে আসছে এখন এই পূর্ব বর্ধমান স্টলে ঢুকেছি, সামনের গুলো ভালো লাগছে। এখানে হচ্ছে বিভিন্ন গয়নার জিনিস আছে, হার কানের সেট সব, চোখারগুলো বেশ ভালো ভালো আছে, এখানেও হার আছে। ভাল লাগে
কত বড় এটা কিসের তৈরি দুর্গা মেটাল কিসের তৈরি না মেটাল নয় এটা বলল তো হ্যাঁ 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 এই ধরনা বাবা বড় মূর্তিটা দেখো এগুলো সেট এটা একটা ছোট মূর্তি আছে এটা একটা বড় সেট আছে অনেক দাম ভাবি না লাগতে নিয়েছো কত জিনিস আছে এখানে কত ধরে না রে তোজো মারবে হাত দেবে না দূর থেকে দেখো সুন্দর সুন্দর শাড়ি আছে চুড়িগুলো কি সেট কত করে এগুলো কাঠের জিনিস আছে এখানে অনেক রকম ডিজাইনের আছে এখানে চুড়ি রাখার জন্য সব মালা মালা সর্বনাশ স্টলে ঢুকছে এখন ওখানে কাঠের ইয়ের উপর আঁকা আছে পাতা দিয়ে গয়না দার্জিলিং এর স্টলে ঢুকছি আমরা কেটলি আছে
ছৌ নাচের ইয়ে দেখ তোর মতো আরেকটা মুখ আছে দেখ থালা প্লেট আছে বাটি আছে এখানে ধরবে না দাঁড়াও চন্দন পাটা কিনছে এখন হবে আমি একটা কানের কিনবো বলে ভেবেছি আর বালা কিনবো হ্যান্ডমেড হ্যান্ডমেড কিনবো অন্যরকম কিছু কিনবো অন্যরকম জিনিস আমি অন্য জায়গাতেও পাবো কিন্তু এখানে যেটা হ্যান্ডমেড জিনিস সেরকম কিনবো সেরামিক প্লিট করা মাইক্রো ওভেন প্রুফ ওখানে সব বাটি ফাটি আছে এখানে মাটির গ্লাস আছে এগুলো কত করে আর ওই ওই দিকে যা আছে ওদিকে সব মাইক্রো ওভেন সেফ বোল্ট টোল আছে হাড়ি আছে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি টুপিটাকে জিনিস টুপিটাকে যা যা কেনার কিনেছি কিন্তু বালা আর কিনতে পারিনি বালাটা পাইনি শুধু কানের পেয়েছি যা যা কিনেছি বাড়িতে গিয়ে সব দেখাবো ইলেকশনের জন্য ওরা উঠে পড়ে লেগেছে ছেলেটাকে দেখে রাখো এত বড় হয়ে গিয়েও এখন কোলে কোলে যাচ্ছে আমার মায়ের গণ্ডপোক ছেলে একটা ওই মুখটা দেখা গণ্ডপোক ছেলে একটা গণ্ডপোক ছেলে মিতে হবে আমি জানি না আমাদের এখান থেকে কেনাকাটা শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি এদিকে এখন ওই জায়গাটা শেষ নয় আমার মায়ের একটা জিনিস প্রচুর জিনিস এখানে মেলা দেখে শেষ করা যাবে না বহুত বড় আমরা যতটা বেশি দেখেছি আমাদের আস্তে আস্তে চারটে এই চারটে পাঁচটা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে তার জন্য আমরা অতটা ভালো করে দেখতে পারিনি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর জানতামও না আমাদের কোনো আইডিয়া ছিল না এত বড় মেলা মানে এরকম টাইপের কালেকশন থাকে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে জানতাম না আমার মা তো কান্নাকাড়িতে লাগিয়ে দিয়েছিল একটা দোকানে গিয়ে ওখান থেকে কিছু না কিনে দিন বেরোবো না এই যে এটা হচ্ছে মেন গেটটা মেলাটা এবার এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি ও এখানে বেতের নো বেতের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে বাবা দেখাচ্ছে এখন এখান থেকে বেরোই বাড়ি যাই তারপর আবার
গিয়ে দেখাবো যে কি কি কিনেছি, কি কি কিনিনি সব দেখাবো। আমরা এখন বাড়ি চলে এসেছি সবাই, বিধ্বস্ত অবস্থায়, এই বিধ্বস্ত অবস্থায় আছি। তোর কেমন লাগলো ঘুরে? ভালো 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 ঘুরেছিস? ও আর কিছু কথা বলতে পারছে না, ওর যা অবস্থা, সারাদিন ঘুরে ঘাড়ে অবস্থা খুব খারাপ। এখন জামা কাপড় ছাড়বো, চুল ফুল সব ঘেরে গেছে আমাদের। বাসে যা ভিড় ছিল, বাপরে বাপ। এখন ফ্রেশ ফ্রেশ হবো, তারপর ফ্রেশ হয়ে তারপর আবার ব্লগ করবো। কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ কালকে আমাদের এখানে একটা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিলো। সেই আগুনটা এতটাই বেড়ে গেছিলো যে হাই টেনশন লাইন পর্যন্ত আগুন পৌঁছে গেছিলো। তো সেজন্য পাওয়ার কাট করে দেওয়া ছিল পুরো এরিয়ার, মানে অনেক বড় এরিয়া নিয়ে কোনো কারেন্ট ছিল না। মেন যে পাওয়ার স্টেশন থাকে, সেই পাওয়ার স্টেশন থেকে কারেন্টটা অফ করা হয়েছিলো। তো তার জন্য কালকে আর কারেন্ট আসেনি, আজকে সকালবেলা কারেন্ট এসছে। তো আমি ভাবলাম কি আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই, কারণ আবার নতুন ভিডিওটা শ্যুট করতে হবে। তো এই ভিডিওটাতে আমি যা যা কিনেছিলাম, মানে আমরা কালকে মেলা থেকে যা যা কিনেছিলাম, সেটা আমি কালকের ভিডিওতে দেবো। কালকের ভিডিওতে আমি দেখতে হবে, আমি দাম সমেত বলে দেবো কী কী কিনেছি, কী কী কিনিনি। তো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে দেখা হচ্ছে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই। Thank you.